চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত যতীন্দ্রমোহন সেনগুপ্তের বাড়ি ভাঙার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। এই বিষয়ে আরও জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, জানতে চাই যে কারা বিক্ষোভ করছেন আর তাদের কি কি দাবি রয়েছে? পরিষদের উদ্যোগে মূলত এই মানববন্ধনটি হচ্ছে, আপনি দেখছেন তারা কিন্তু তখন থেকেই অর্থাৎ এই সংগঠনটি যিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, তিনি আসলে তখন থেকে সোচ্চার ছিলেন এই ভবনটি ভাঙার বিরুদ্ধে। আমরা দেখছি উনি প্রতিদিনই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু সোচ্চার রয়েছেন এবং এখনো তিনি তার যেই সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে একটি মানববন্ধন করছে। হয়তো কিছুক্ষণ পরেই আমরা যতটুকু জেনেছি শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল এখানে আসার কথা, তার আগে আমরা দেখছি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সাংবাদিক নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন এবং এই ভবনটি যাতে না ভাঙে এবং যারা ভেঙেছে তার এর সাথে যারা জড়িত তাদের কাছে শাস্তির আওতায় আনার জন্য কিন্তু তারা বারবারই বলছেন। আপনি জানেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি যে এই বাড়িটি প্রায় 250 বছর আগে তৈরি করা হয়েছে এবং এখানে মহাত্মা গান্ধী সহ নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বিভিন্ন কিন্তু বিখ্যাত মানুষজন যারা রয়েছে খ্যাতিমান ব্যক্তি তারা কিন্তু এখানে এসেছেন। এছাড়া এখান থেকে এই ভবনটি থেকে বসেই কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের যারা ভূমিকা পালন করছে তাদের বিরুদ্ধে ব্রিটিশ সরকার যে সব মামলা দিয়েছে সেগুলো কিন্তু এখান থেকে পরিচালনা করেছে, ফলে এই বাড়িটির সাথে কিন্তু বেশ কিছু ঐতিহ্য জড়িত রয়েছে এবং সেজন্য কিন্তু তারা আসলে বলছেন যে এই বাড়িটি রক্ষা করতে পারেন, সেজন্য কিন্তু সরকারকে তারা কিন্তু বলছেন যে এগিয়ে আসতে হবে এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরেই আসলে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই বাড়িটি যারা ভেঙেছে তাদের শাস্তির দাবিতে মানব হচ্ছে, এখনো কিন্তু সেই মানববন্ধনটি হচ্ছে এবং এখান থেকে কিন্তু সরকারকে আহ্বান জানানো হচ্ছে যাতে বাড়িটি রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ, এরই মধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করেছে যারা এই বাড়িটি দখল এবং ভাঙার চেষ্টা করছে। এছাড়া কিন্তু হাইকোর্টের একটি নিষেধাজ্ঞা রয়েছে যাতে এই বাড়িটি ভাঙানো হচ্ছে, বিপ্লব এখনো পর্যন্ত মানববন্ধনটি চলছে, হয়তো কিছুক্ষণ পরেই শিক্ষামন্ত্রী এখানে আসার কথা রয়েছে। বিপ্লব, শহীদুল সুমন, ধন্যবাদ আপনাকে।